হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি সবাইকে আজকের ভিডিওতে। সকালের ব্রেকফাস্ট করে তারপর আমি এই তো বসে গেছি এক বাটি জামরুল নিয়ে। তো এখন এই যে আমার খুব পছন্দের জায়গা, আমার রুমে বারান্দার পাশে বেডে বসে এখন জামরুল খাচ্ছি আর বাইরে থেকে দেখছি। গতদিনের ভিডিওতে আমি বলেছিলাম যে বাইরে যে আমার সবজি বাগানটা আছে ওটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার সবজি বাগানে কী কী গাছ আছে এবং ফুলের যে গাছগুলো কিছু যেটা আমার বাসার সামনে রেখেছি কী কী গাছ আছে সেগুলো আপনাদেরকে আপনাদের সাথে শেয়ার করব। এখানে অনেক রকমের গাছ দেখা যাচ্ছে, আমি কিছু গাছের নাম জানি আর কিছু গাছের জানি না। তো এই যে এগুলো হচ্ছে বাসার সামনের দিকে কিছু রাখা হয়েছে, আর রুমের বাইরে যেটা দরজার যেটা গেটের বাইরে ওখানে কিছু গাছ রাখা আছে আর এখানে কিছু রাখা আছে। আসলে বাইরে বের হলেই মনটা খুবই ভালো হয়ে যায়, কারণ চারদিকে এত ফুল গাছপালা, এই যে বারান্দা। তো এই বারান্দা থেকে দোলনাতে বসেই কিন্তু আমি বাইরে সব কিছুই খুব সুন্দরভাবে দেখতে পারি এবং এনজয় করতে পারি প্রকৃতিটাকে। কিন্তু অনেক ফুলের নামই জানতাম না, তো মোটামুটি এখানে এসে বেশ কিছু ফুলের নাম অলরেডি জানি। তো যেটা দেখতে পেলাম দেখা গেল ওটা কিন্তু হচ্ছে, ওটাকে বলে নয়নতারা, এটা কিন্তু আমি জানতাম না, তো এখানে এসেই জেনেছি। এই যে এগুলো হচ্ছে ঢেঁড়স গাছ, অনেকে ভেন্ডিও বলে। আমার তো খুবই পছন্দ ঢেঁড়স ভাজি দিয়ে সকালে নাস্তা রুটি, আমার খেতে ভীষণ পছন্দ। আর প্রতিদিনই এইটাগুলো এমন যে একদিন পর পর মানে ঢেঁড়সগুলো তোলা যায় এবং একদিন পরপরই খাওয়ার মতো হয়ে যায়। আমার খুব পছন্দের পুঁই শাক, এই জন্য অনেক বেশি করে পুঁই শাক লাগানো হয়। তারপরে পাশে দেখতে পাচ্ছেন সামনে এগুলো হচ্ছে মরিচ গাছ। আমাদের কিন্তু মানে অনেক প্রায় 7-8 মাস মতো প্রায় আমাদের কোনো কাঁচা ঝাল কিনতেই হয়নি, এখান থেকে আমাদের হয়ে যায়। আরও আমি ও সবাইকে দেই। আর ওখানে কলমি শাকও কিন্তু ছিল। এখন আমরা দুপুরের খাবার খাবো। আজকে যেহেতু শুক্রবার, খুব বেশি কিছু করা হয় নাই, খুব অল্প খাবার, অল্প আইটেম, তারপরেও অনেক তৃপ্তি নিয়ে খেয়েছি আলহামদুলিল্লাহ। অনেক মেনু থাকলে না খাওয়ার প্রতি তেমন একটা আগ্রহ থাকে না, কম মেনু থাকলে আসলে তৃপ্তি নিয়ে খাওয়া যায়। এটা ছিল আগের দিনের কালা ভুনা, তো ওটাকে আমি গরম করে নিলাম। আর এখানে আছে পোলাও, পটল ভাজি আর হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। সকালে এটা রুটির সঙ্গে ডিম ভাজি খাইনি, সেটাই থেকে গেছিলো, ওটা দুপুরে খেয়ে নিয়েছি। রিও তো অনেকটা এখন ওর নাম ভুলতেই বসে গেছে। আজকে আমি খুব চেষ্টা করছিলাম ওকে ওর নাম ধরে ডাকার যেন রেসপন্ড করে। একবার আমি ওর নাম ধরে ডাকছিলাম, ও ততবার কাছে এসে কানটা একদম আমার দিকে করে শুনছিল, মানে ও মানে এরকম যে মেমোরাইজ করার চেষ্টা করতেছিল। আর দেখেন কী মজা করছে, ওর জন্য ভীষণ আসলে মায়া লাগে, খুব মায়া লাগে। তো বুঝতে পারি যে মানে খাঁচাতে রাখি, প্রাণী খাঁচাতে রাখতে হয় না, কিন্তু তারপরে একটা এদের প্রতি একটা মায়া জন্মে গেছে, যে কারণে আসলে ছাড়তেও খুব পারি না, ভীষণ মায়া লাগে। আর পিকুদের তো আমাদের 4টা ছিল, ওখান থেকে অনেকগুলো বাচ্চা হয়েছে, অনেককে গিফটও করেছি। তো এটাই আজকের এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।